মুর্শিদাবাদে গত আটচল্লিশ ঘন্টায় পনেরো জন শিশুর মৃত্যুতে অভিভাবকরা আতঙ্কে ভুগছে বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য মুর্শিদাবাদে গত আটচল্লিশ ঘন্টায় পনেরোটা শিশুর মৃত্যু হয়েছে কখনো ডক্টরস বলছে প্রি ম্যাচুয়ার্ড বেবি কখনো বলছেন এদের হৃৎপিণ্ডে কোনো সমস্যা ছিল কিন্তু প্রকৃত মৃত্যুর কারণ কি প্রপার ডায়াগনোসিস কি হয়েছে সেটা তারা সামনে বলছেন না হয়তো নির্দেশ থাকতে পারে বলা যাবে না মানুষ আতঙ্কে আছেন শিশুদের অভিভাবকরা তাদের পরিবার সব আতঙ্কে ভুগছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী দিনের পর দিন মৃত্যু ঘটছে চিকিৎসকদের নির্দেশ দেওয়া আছে যে মৃত্যুর কারণ ঠিকঠাক বলা যাবে না কখনো বলছেন জাপানি জ্বর কখনো বলছেন অচেনা জ্বর কখনো বলছেন পাহাড়ি জ্বর মুর্শিদাবাদ জেলায় এই ঘটনা আগে থেকেই ঘটে চলেছে এখন নতুন করে শিশু মৃত্যু শুরু হয়েছে একদিকে শিশুরা মারা যাচ্ছে অন্যদিকে মুখ্যমন্ত্রী ব্যস্ত আছেন উত্তরবঙ্গে চা পাতা তোলা শিখতে এবং আদিবাসীদের সঙ্গে তিনি নৃত্যে বিভিন্ন ছন্দে পায়ে মা পা মেলাচ্ছেন এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি কোনোদিন আগে তৈরি হয়নি